When we wake, hear the birds and see the sun, side by side our fears. Hi guys, good morning, welcome back to my channel. আমি দেবারতী, আর তোমাদের সবাইকে আমার ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। গত 19 অক্টোবর 2021 হার্লে থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি সোমরিরির উদ্দেশ্যে। We know what we have, let's hold on tight. Found what we're looking for in life. Call us crazy, but things are finally right. With you and I, the future is bright. Crickets see the moon, side by side and through, no limit to what we can do. মাহে চেকপোস্টে পারমিট দেখিয়ে মাহে ব্রিজ ক্রস করেও আমরা ফিরে আসতে বাধ্য হই, কারণ সোমরিরির রাস্তায় প্রচুর বরফ ছিল আর গাড়ির চাকা স্কিড করছিল। আমরা ওই দিনকে ফিরে এসে নাইট স্টে করি চুমাথাঙে। ওই দিন চুমাথাঙে দেখে নিই হট স্প্রিং, ইন্ডাস রিভার আর মনেস্ট্রি। তার সাথে খাই গরম গরম মোমো। তার পরের দিন সকালে উঠে চলে যাই মানালির উদ্দেশ্যে। উপসি চেকপোস্টে গিয়ে জানতে পারি যে লে মানালি হাইওয়ে বন্ধ রয়েছে প্রচুর বরফ পড়ার কারণে। আগামী 4-5 দিনেও এই হাইওয়ে খুলবে না। আমাদের যেহেতু চণ্ডীগড় টু কলকাতা ফ্লাইট ছিল, তাই আমরা লে টু চণ্ডীগড় ফ্লাইট বুক করি ভায়া দিল্লি আর ফিরে যাই লেতে। এই পুরো লে লাদাখ ট্রিপের সব থেকে বিউটিফুল হোমস্টে হচ্ছে এই হেসুক বা হেসুক গেস্ট হাউসটা। আমার খুব ভালো লেগেছে এখানে থেকে, যদিও এটা লের যে মেন মার্কেট সেখান থেকে 1.8 কিলোমিটার দূরে ছিল, কিন্তু প্রচণ্ড একটা পিসফুল জায়গা। এবার স্নান করে লাঞ্চ করতে হবে, তারপর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ব আজকে একা একা লের মেন মার্কেট দেখতে। আজকে লাঞ্চে আছে বাঙালি মুগ ডাল, রাইস আর ডিম ভাজা। চলো তাহলে লাঞ্চটা করে নিই আর একটু রেস্ট নিয়ে নিই,
তারপর ঝটপট রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি লে মেন মার্কেট দেখাতে। Come a little closer. I wanna dance with you. Everything's moving slower. I don't know what it is you do. I've been looking at you all night, trying to figure you out. I just wanna make you smile. Hold your hand in my hand, looking at the sunset. Man, you're looking good. Kiss you before the sun goes down. It's what you're doing, making me feel like I'm falling. And when you're moving, I can hear my calling. There's no one else here that I see but you. It's what you're doing that's making me feel like I'm falling. Yeah, I'm falling in love. Hey guys, good afternoon. সবাইকে আমাদের ব্লগ দেবাবিন্দু ব্লগসে স্বাগত জানাচ্ছি। আর আমি এখন চলেছি লে রাস্তা দিয়ে। আমরা রয়েছি হেসুক গেস্ট হাউসে। ওখান থেকে লে মেন মার্কেট যেতে 2 কিলোমিটার টাইম লাগবে, মোটামুটি বলেছে 20 মিনিট মতো। তো আমি এখন একাই যাচ্ছি, একা রাস্তা দিয়ে, লে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। দারুণ লাগছে, পুরো রাস্তা ফাঁকা, 2-4টে গাড়ি চলছে, এছাড়া রাস্তায় কেউ কোথাও নেই। খুব খিদে পেয়ে গেছে, তো একা একা বেরিয়ে পড়লাম। সবাই ঘুমোচ্ছে এখন, বাইরে বেশ ঠান্ডা। আর এখন আমি যাচ্ছি লের মেন মার্কেটে, একটা নামকরা ক্যাফেতে, সবথেকে নামকরা একটা ক্যাফে, লেভেন্দে ক্যাফে। তো সেখানে যাচ্ছি, সেখান থেকে আমি হট চকলেট বা পিৎজা কিছু খাওয়ার ইচ্ছা আছে, টেস্টি টেস্টি খাবার পাওয়া যায়। চলো আমার সাথে তোমরা এই জার্নিটাতে থাকো, কেমন লাগছে বলো। আর লেতে আমি সোলো ট্রিপ তো করবই, নেক্সট ইয়ার হোক বা তারপরের বছর সোলো ট্রিপ আমি করছি লেতে। তো ম্যাপ লাগাতে হবে। এখন আমি শুনছি দ্য ওয়ান্টেডের গ্ল্যাড ইউ কেম গানটা। অফলাইন ম্যাপ তো ডাউনলোড করেছিলাম, কিন্তু সেটা এখন চলছে না। আর আমার বিএসএনএল পোস্টপেড রয়েছে, কিন্তু ইন্টারনেট কানেকশান হচ্ছে না। কেন দেখে জানে, ফোন লাইন চলছে কিন্তু ইন্টারনেট কানেকশান চলছে না। অনেক চেষ্টা করলাম কিন্তু চলছে না, কিছু করার নেই। অফলাইন ম্যাপ ডাউনলোড করেছিলাম, সেটাও চলছে না। এখানে যে লোকাল লোক রাস্তাঘাটে দেখা হচ্ছে বা দোকানে ঢুকে ঢুকে জিজ্ঞেস করছি যে লের মেন মার্কেটটা কীভাবে যাবো, এরকমভাবেই যাচ্ছি। আর মুখে মাস্ক পরে নিয়েছি, কারণ করোনা তো এখনও শেষ হয়নি। আর ওখানে পড়ছিলাম না কারণ লোক ছিল না রাস্তায়, কিন্তু যত মার্কেটের দিকে যাচ্ছি লোক বাড়ছে, তাই জন্য মাস্কটা পরতেই হবে। তো দেখো, একদম আমি লে প্যালেসের নিচ থেকে একদম পাশ দিয়ে যাচ্ছি, আর হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি লে মার্কেটের মধ্যে। You set my wheels in motion, I'm going crazy for you. Eyes blue like the ocean, I can see you want this too. Cause you've been looking at me all night, trying to figure me out. I just wanna let you know, and I ain't playing no games. Baby, you won't change, I only want you. I wanna kiss you before the sun goes. It's what you're doing, making me feel like I'm falling. And when you're moving, I can hear my calling.
অবশেষে আমি পৌঁছে গেছি লের মেন মার্কেট। মার্কেট অনেকটাই ফাঁকা। আমি বসে আছি খুব ফেমাস একটা ক্যাফে, লেভেন্দে ক্যাফেতে। আর উপরে বাইরে সিট নিয়েছি। এখান থেকে পুরো লে মার্কেটটা ভীষণ সুন্দর দেখা যাচ্ছে। আর পেছন দিকে দেখো ভিতরটা, পরে ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি অর্ডার করেছি একটা চিকেন কাবাব পিৎজা আর একটা হট চকলেট। দারুণ লাগছে। আমার সামনে এদিকে রয়েছে বিরিয়ানি কুইন, তারপরে উল্টো দিকে মাই ক্যাফে। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর খাবারের দোকান আছে, ক্যাফেজ রয়েছে, খুব ভালো লাগছে এখানে। জাস্ট অসাম। ওয়েট করছি কখন খাবারটা দেবে, আর তোমাদের সাথে দাম টাম সব কিছু শেয়ার করে দেবো। ঠিক আছে। হট চকলেট চলে এসেছে, তো তোমাদেরকে খেয়ে বলছি কেমন টেস্ট। এরকম শীতে খুব ঠান্ডা পড়েছে, এরকম শীতে একদম হট চকলেট, গরম গরম হট চকলেট দারুণ লাগছে। চিকেন কাবাব পিৎজাটাও চলে এসছে, দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়াও, অনেক বড় পিৎজা। এখন আমি একা ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। আর পুরো ওই মার্কেট থেকে আমাদের যে গেস্ট হাউস, যেতে যতটা সহজ একদম নিচে সোজা নিচে চলে যায়, তেমনি উঠতে তেমনি কষ্ট। পুরো উঁচু থেকে হেঁটে হেঁটে খুব হাঁপাচ্ছি, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এতটাই চড়াই। আর 2 কিলোমিটার রাস্তা। চলো, এখন মোটামুটি আর 400 মিটার মতো দূরে আছি, গেস্ট হাউসে গিয়ে কথা বলছি, চলো। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? এটা একটা মি টাইম ভিডিও ছিল,
লাদাখের রাস্তায় আমি একা একা ঘুরলাম, ক্যাফেতে গেলাম, খেলাম, ফিরে এলাম। তো কেমন মজা লেগেছে তোমরা জানিও, আমার তো ভীষণ মজা হয়েছে। ভিডিওটা শ্যুট করতেও যেমন মজা হয়েছে, আর আমার এমনিও খুব ভালো লেগেছে, কারণ আমি প্রথম একা একা লেতে এসে আমি একা একা বেরিয়েছি। তো তোমরা জানিও যে ভিডিওটা কেমন লেগেছে, আর এক্ষুনি আমি একটা ভিডিও শ্যুট করতে বসবো আইটিনারি, বাজেট এসব নিয়ে। তো এই ভিডিওটা ছোট থাক, আর এখানে আমি শেষ করছি ভিডিওটা। টাটা।